হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর একটা ভিডিও নিয়ে এলাম। এটা হলো কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। যেহেতু এটা ক্লাস 12, তাই আমি একদম 0 to হাইয়েস্ট লেভেল অব দি তোমাদের এখানে আমি ক্লিয়ার করে দেবো। যেহেতু ক্লাস 12, ফলে ফার্স্ট দুটো ভিডিওতে তোমরা পুরো থিওরি পাবে, তারপরে দুটো ভিডিওতে তোমরা পুরো এই কোয়ান্টাম থিওরি থেকে যা কোশ্চেন আসতে পারে, এর সঙ্গে কি মিশে আছে কোয়ান্টাম থিওরিতে, এটা দুটো জিনিস মেনলি আমি পড়াবো কোয়ান্টাম থিওরিতে। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট লোক তড়িৎ ক্রিয়া, আগে পড়ব ডুয়াল নেচার অফ লাইট। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা এখানে কভার আপ করার চেষ্টা করব, আর কিছু নেই। এখান থেকে আমরা কি কি প্রবলেম আসতে পারে সেসব নিয়ে আলোচনা করবো। তোমরা দেখো ভিডিওগুলো, এবং যেহেতু এটা পুরোপুরি পুরো টপিকটা কভার আপ করবো, এই জন্য আমি একদম জিরো থেকে শুরু করছি। ফার্স্ট ভিডিওগুলো শুধু জিরোগুলো পাবে, মানে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করছি, যেরকম নতুন কনসেপ্ট কোয়ান্টাম থিওরি তোমাদের কাছে। ঠিক আছে, দেখতে থাকো তাহলে কি হচ্ছে প্রথম থেকে একদম। তাহলে ফার্স্ট আমরা বলছি কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম জিনিসটা কি, কোয়ান্টাম এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়, কি করে কোয়ান্টাম জিনিসটা। কোয়ান্টাম কথাটার মানে হচ্ছে, সহজ করে বললে, আমরা প্রাত্যহিক জীবনে এমন কিছু রাশি আছে যারা আমরা যে কোনো মাপে পাই না, ওই রাশিগুলো ধরো পরিমাপ করি, ওরা নির্দিষ্ট একটা পরিমাপ আমাদের দেয়, সমস্ত করে আমাদের দেয় না। যেরকম ধরো আমরা যে টাকা পয়সা লেনদেন করি, একটা পার্টিকুলার টাকার কোয়ান্টেজ করে রেখেছি আমরা, কি সেই লেনদেন আমরা করছি। তার মানে যে কোনো রাশি, ধরো তুমি যখন তোমাদের সবার, যেহেতু একদম শুরুর দিকে আমি কোয়ান্টাম পড়াচ্ছি, আমি স্থির তড়িতে উদাহরণ দিচ্ছি। স্থির তড়িতে ওরা পড়েছো আধান, আধান একটা কোয়ান্টেজ কোয়ান্টিটি, কারণ তোমরা পড়েছো কি যে কোনো রাশির আধান, যে কোনো রাশির আধান কি হতে পারে, এম ই, কিউ সমান পড়েছো আধান পয়েন্ট এম ই। এই ইটাকে আমরা বলছি, মানে কি এই কথাটা মানে কি, কিউ সমান এম ই কথাটা মানে কি, যে কোনো রাশির আধান ইলেকট্রনের আধানের সরল গুণিত হতে পারে। তার মানে যখন আমি কোয়ান্টাইজ কথাটা বলছি, কোয়ান্টাইজ কথাটা বলার ক্ষেত্রে আমরা সেখানে কোনো একটা প্রাইমারি ইউনিট ধরে নিচ্ছি, যে প্রাইমারি ইউনিটটা ইন্টিগ্রাল মাল্টিপল বা সরল গুণিতক করে আমি রাশিটার মান নির্ধারণ করব। এই যে ই, ই এর যে মান, ইলেকট্রনের যে মান, আধানের যে মান, সেটাই হচ্ছে আমার আধানের কোয়ান্টাম। তাহলে আধানের কোয়ান্টাম কে, আধানের কোয়ান্টাম হলো ইলেকট্রন। এবং তুমি যদি টাকা পয়সার কোয়ান্টাম বলো, এখন আমাদের এই মুহূর্তে আমাদের তো টাকা পয়সার কোয়ান্টাম বললে 1 টাকা, এই মুহূর্তে মানে আমাদের 50 পয়সা চলে না, তাহলে এই মুহূর্তে আমাদের টাকা পয়সার কোয়ান্টাম বলতে পারো 1 টাকা, 50 পয়সাও বলতে পারো, যেটা চলছে আর কি। সেটা দিয়ে আমি বল, ভারতে এই মুহূর্তে ভারতের ইকোনমিক্সে অর্থনীতিতে যদি আমাদের টাকা পয়সার কোয়ান্টাম বলতে হয় তাহলে 1 টাকা, যখন যেখানে 50 পয়সা চলে সেখানে 50 পয়সা। কোয়ান্টাম জিনিসটা কি, কোয়ান্টাম হচ্ছে যে সমস্ত রাশি একটা নির্দিষ্ট মানে প্রকাশ হয়, সেই মানটা আসলে কোনো একটা প্রাথমিক মানের সরল গুণিত। তুমি আধানের যে কোন রাশির আধান কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 100 হতে পারে, কিন্তু কখনো 1.5 হবে না, 2.73 হবে না, এগুলো হবে না কখনো, সবসময় এই রাশি বলতে হবে। তাহলে এটা বললাম আধানের কোয়ান্টাইজেশন, স্থিরত্ব তো হয় পড়েছো। তাহলে যে কোয়ান্টাইজেশন, সেখানে যে কোয়ান্টাম কথাটা কি, কোয়ান্টাম হচ্ছে যে প্রাথমিক মানের আমি সরল গুণিত করে কোয়ান্টাইজেশন বা কোনো রাশিকে আমি কোয়ান্টাইজড করছি, সেই প্রাথমিক মানটাকে আমরা বলি কোয়ান্টাম। তাহলে আধানের কোয়ান্টাম কি বললাম, আধানের কোয়ান্টাম বললাম আমরা একটা ইলেকট্রনের আধান, আধানের কোয়ান্টাম হবে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান। তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে 1.62×10⁻¹¹ তাহলে এটা আমার আধানের কোয়ান্টাম। তাহলে কোয়ান্টাম জিনিসটা কি, কোয়ান্টাম কিছুই না, কোয়ান্টাম হচ্ছে একটা বেসিক ইউনিট। ঠিক আছে, একটা বেসিক ইউনিট যেটা দিয়ে
বা যার পূর্ণ সংখ্যা সরল গুণিতক নিয়ে আমি কোন রাশির পরিমাপ করতে পারবো, এটা হচ্ছে কোয়ান্টামের বেসিক কনসেপ্ট। তো এখানে আমার ইলেকট্রন এলো, তোমরা যেহেতু চিত্তলিত পড়েছো ইলেকট্রন যদি এসছে বলি জিনিসটা, ধরো এই একটা দুটো পাত আছে, এটা ক্যাথোড, এটা অ্যানোড। তোমরা সবাই ক্যাথোড অ্যানোড জানো, এগুলো আমি বলছি না, রিপিট করছি না, যেহেতু ক্লাস 12 এ পড়ো জানা স্বাভাবিক ক্যাথোড অ্যানোড। তো এর মধ্যে আমি 1 ভোল্ট বিভব প্রভেদ রেখেছি, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রনকে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, ইলেকট্রন কোথায় কোথায় যাবে, ইলেকট্রন যাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে নাকি, ঠিক আছে। ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোড যাবে, সরি উল্টোটা বললাম, ইলেকট্রন যাবে ক্যাথোড থেকে অ্যানোড দিকে, যাবে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোড দিকে। ইলেকট্রন যদি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, আমি যদি বিভব প্রভেদের মধ্যে রেখেছি, তাহলে ইলেকট্রনটা গতি বৃদ্ধি পাবে। গতি বৃদ্ধি পাওয়া মানে মানে বেগ বৃদ্ধি পাবে, মানে তার গতি শক্তি বৃদ্ধি পাবে। আমরা শক্তি মানে কি জানি, তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে তার শক্তি বৃদ্ধি হবে। আমরা শক্তি মানে কি জানি, শক্তি মানে জানি কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্য। সামর্থ্য তো আর কোনো মেজারেবল কোয়ান্টিটি নয়, তাহলে বলতে পারি শক্তি যা কার্যতা, এটা আমি ক্লিয়ারলি বলতে পারি শক্তি যা কার্যতা। আবার আমরা স্থিতলিতে পড়েছি কার্য W সমান কি পড়েছি, কিউভি পড়েছি না, W সমান সরি কিউভি। তাহলে কত কার্য করতে হবে, তাহলে এখানে যদি আমার কিউ মানে একটা ইলেকট্রন আধান, ই বিভব প্রভেদ ভি যদি হয় তাহলে ইভি। তার মানে যদি একটা ইলেকট্রন 1 ভোল্ট বিপদে রাখা হয়, তাহলে সে ক্যাথোড থেকে অ্যানোডে যেতে কত শক্তি সঞ্চয় করে ফেলছে, ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট শক্তি সে সঞ্চয় করে ফেলছে। তাহলে এটাই তার গতি শক্তি বৃদ্ধির পরিমাপ। তাহলে যদি এটা একটু কাউকে প্রশ্ন করা হয় যে একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিপদের মধ্য দিয়ে চালনা করলে তার গতি শক্তি কত বৃদ্ধি হবে, 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আমি স্থির করে কনফার্ম থেকে করলাম, তাহলে আমরা শক্তি ইউনিট কি জানতাম, আমরা শক্তির ইউনিট নর্মাল যেটা পড়েছিলাম শক্তি ইউনিট কি বলছি আমরা জুল, এখানে কি সেলু পুরো ব্যাপারটা ইলেকট্রন ভোল্টে। তাহলে আমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে যাই কি করে যাব, আমরা W সমান কিউ ভি, তার মানে কিউর একক জলে জুল, কুলম, কুলম ইন্টু ভোল্ট করলে জুল পেয়ে যাব। তাহলে আমি যদি লিখি 1 ইভি, ইলেকট্রনের চার্জ বসিয়ে দাও, 1.6 × 10⁻¹⁹ কুলম ভোল্ট, 1 ভোল্ট বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 1.6 × 10⁻¹⁹ কুলম ইন্টু ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট মানে কি জুল, তাহলে 1.6 × 10⁻¹⁹ জুল, ক্লিয়ার। তো আর এর করতে চাইলে কি লিখতে পারে 1.6 × 10⁻¹⁹ বার, কারণ আমরা জানি 1 জুল = 10⁻¹⁰ আর এটা আমরা জানি, তাহলে করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটা কোথায়, যদি একটা ইলেকট্রনকে আমি বিভব 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে গতিশীল করি, তাহলে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, যাকে আমরা জুলে প্রকাশ করলে পাচ্ছি 1.6 × 10⁻¹⁹ জুল। এই যে জুলের যে ভ্যালুটা এটা অনেক কম, নর্মাল আমরা কার্যের যে মানগুলো পাই তার সাথে এটা অনেক কম, ফলে ইভিকে আমরা নর্মালি ইভিতে প্রকাশ করি না, কিসে প্রকাশ করি, প্রকাশ করি এমইভি বা কিলো ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কত, মেগা মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে করলে কত হবে 1.6 × 10⁻¹⁰ জুল। কিলো মানে কত, 10³ ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻¹⁶ জুল, ক্লিয়ার। এগুলো মানে নতুন একটা ইউনিট আমরা শিখলাম আজকে, এটা ইলেকট্রন ভোল্ট দিয়ে গতি শক্তি নতুন একটা ইউনিট আমরা শিখলাম কোয়ান্টাম ভোল্টে গিয়ে, ঠিক আছে। কোয়ান্টামের কনসেপ্ট আনতে গিয়ে আমরা একটা গতি শক্তির নতুন কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট বা জুল, ক্লিয়ার। যদি আমাদের এটা এখানে লাগবে হয়তো পরের দিকে একটু লাগবে অঙ্ক করতে গিয়ে, আচ্ছা। এবার যেটা আসছি আমরা, আমার তো মূল লক্ষ্য হচ্ছে পড়ার লক্ষ্যটা কি, মূল লক্ষ্য হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট পড়া। কেন ফটো ইলেকট্রিক পড়া, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়তে আমরা দেখতে পাবো যে আমরা এতদিন যে ছোটবেলা থেকে যত আলো সমস্ত কাহিনী পড়ে এসেছি, প্রতিফলন, প্রতিসরণ,
আর তোমরা কিছু পড়োনি, ব্যতিচার সম্বন্ধে নাম শুনেছো কিন্তু পড়োনি এখনো, ঠিক আছে? অপবর্তন, ব্যতিচার, সমবর্তনকর পড়োনি, পড়বে ক্লাস টুয়েলভে, পড়বে, যাদের সিলেবাস এগিয়েছে তারা হয়তো পড়তে পেরেছ। এই সমস্ত ধর্মগুলি পদার্থের, সরি, আলোর তরঙ্গ ধর্ম, মানে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এইটাকে এরা সাপোর্ট করে বা ব্যাখ্যা করে। কিন্তু কোয়ান্টাম থিওরি আমাদের বলবে যে আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইসব দেখতে অল্প তরঙ্গ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলো আবার কণা ধর্ম হিসাবেও, মানে আলো একটা কণার স্রোত, সেইটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তার জন্য আমাদের ফার্স্ট যে ইভলিউশন, তাই বলতে পারি যে আলো কণা ধর্ম ব্যাখ্যা করতে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আমাদের সেই ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ার মূল টার্গেট, আমরা সেই ফটো ইলেকট্রিক এফেক্ট পড়তে চাইছি, সোজা কথা এটাই, আমরা সেই দিকে যেতে চাইছি। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা একটু সিম্পল কনসেপ্ট দিই, যে ফটো মানে লাইট, কোনো একটা পদার্থে আলো এসে পড়বে, যে এই পদার্থ থেকে সে ইলেকট্রনটাকে বের করবে। তাহলে আলো এসে পড়বে, ধরো ইউভি রে এসে পড়লো, সে পড়ে এই পদার্থটাকে কি করে ইলেকট্রন হয়েছে, ইলেকট্রনটাকে আমি যদি আমার কোনো বিভব প্রভেদের মধ্যে গতিশীল করতে পারি, তাহলে সেখানে আমি তড়িৎ প্রভাব পাবো। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক বেসিক কনসেপ্ট। আমি এই জায়গাটা পৌঁছি বলে দেখো, তার মানে আমাকে একটা পদার্থ কখন ইলেকট্রন বেরাবে, তার উপর কিভাবে আলো পড়বে, এইসব নিয়ে আমার এখানে আলোচনার মূল বিষয়বস্তু আর কি। সেখানে যাওয়ার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তড়িৎ প্রভাব হয় কোন ইলেকট্রনের সাহায্যে, তড়িৎ প্রভাব হয় কোন ইলেকট্রনের সাহায্যে। তড়িৎ প্রভাব সবচেয়ে আমরা জানি কার সাহায্যে হয়, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ প্রভাব হয়। মুক্ত ইলেকট্রনের কনসেপ্ট পেতে গেলে অনেক কিছু কাঠ খড় পুড়িয়ে কনসেপ্ট পাওয়া যায়। আমি সহজ করে বলি যে মুক্ত ইলেকট্রনটা কি, এর একটা পদার্থ হয় তার মধ্যে দিয়ে হবে কি থাকে পদার্থের মধ্যে, যদি আমার এটা পরমাণুগুলোর নিউক্লিয়াস থেকে ঢুকে তার দিকে ইলেকট্রন কি হবে থাকবে এবং ঘুরবে। তাহলে এই যে সেলটা আবার দেখো, এই সেলগুলো ওভারল্যাপ করছে না, সেলগুলো ওভারল্যাপ করছে না, সেলগুলো এরকম সেলের ইলেকট্রনগুলো কি হয় একটা পার্টিকুলার নিউক্লিয়াসে না ঘুরে এই সেলের ইলেকট্রনটা বলছে, এটা কি হয় এখানে এলো আবার এখানে এখানে চলে গেল, আবার এখান থেকে এখানে এলো আবার এখান থেকে এখানে চলে গেল। তাহলে এরা একটা পার্টিকুলার কোনো নিউক্লিয়াসকে না আবর্তন করে গোটা পদার্থ ধরে ঘুরতে পারছে, এরকম ইলেকট্রন আমরা বলে থাকি মুক্ত ইলেকট্রন। ধাতুর ক্ষেত্রে এই সমস্ত মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, অধাতুর ক্ষেত্রে সংখ্যাটা কম থাকে। ধাতু তড়িতে সুপরিবাহী, অধাতু তড়িতে কুপরিবাহী। আমার এখানে করতে হবে ফটো ইলেকট্রিক এফেক্ট, তার কিন্তু আমার ফিক্সড, মানে আমাকে ইলেকট্রন ধাতু থেকে বের করতে হবে। এবার মজাটা হচ্ছে এই ইলেকট্রনটা যখন গোটা পদার্থটা ধরে ঘুরতে পারছে কোনো একটা পার্টিকুলার অ্যাটমকে না নিয়ে, তাহলে চাইলেই এই পদার্থটা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেটা পারছে না কেন, এইটা আমার আজকে আলোচ্য বিষয়, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রভাবের জন্য দায়ী ফ্রি ইলেকট্রন ইহাগুলো ঘুরছে, তাহলে এই ইলেকট্রন ধরে ইচ্ছে করলো এখান থেকে বেরিয়ে যাবো, কিছু দিইনি আমি নর্মাল অবস্থায়, আমি বাইরেতে কোনো শক্তি দিইনি, এই চাইলেও এখান থেকে বেরিয়ে যাবো। এই যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে এই ধাতুটা কি পড়বে, প্লাস ইলেকট্রন কি মাইনাস, আবার তাকে টেনে কি করবে ঢুকিয়ে নেবে। তার মানে সাধারণ অবস্থায় একটা ইলেকট্রন যদি বলে আমি বেরিয়ে যাবো ধাতু থেকে, তাহলে কি হচ্ছে ধাতুটা নিজেই ধনাত্মক আধানে তৈরি করে ইলেকট্রন বেরোনোর দরুন আবার ইলেকট্রনটাকে ঘুরে তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। তাহলে সহজ করে বলতে পারি এখানে ধাতুটা তার তলে, ধাতু তার মুক্ত তলে একটা বাধা দিচ্ছে ইলেকট্রনটাকে বেরোনোর জন্য। এই বাধাটাকে তোমরা ইংরেজিতে পড়বে পোটেন্সিয়াল ব্যারিয়ার, ঠিক আছে? তাহলে ওই যে বাংলায় বললে হয়তো কি টার্মটা মাথায় আসছে না আমার, বাংলায় কি হবে পোটেন্সিয়াল, মানে বিভব বাধা, মানে ইলেকট্রনটা চাইলেও নিজে থেকে এই বাধা টপকে বেরিয়ে যেতে পারে না, কারণ তাকে পদার্থটা আবার টেনে আনে, কি বললাম তাহলে তার মধ্যেই টেনে আনে। ফলে মুক্ত ইলেকট্রন কোনো একটা নিউক্লিয়াসকে আবিষ্ট না করলেও গোটা সমস্ত পদার্থটাকে পরিভ্রমণ করতে পারলো বা ঘুরতে পারলো পদার্থ জুড়ে, সে কিন্তু কখনোই চাইলে পদার্থ ছেড়ে বেরিয়ে যেতে পারবে না। তাহলে স্যার
ও বাধা টপকাতে পারছে না, কেউ একটা কোনো বাধা টপকাতে পারছে না। আমি যদি বাইরে থেকে কিছু এনার্জি দিয়ে কি, আমি যদি বাইরে থেকে কিছু এনার্জি দিই, এনার্জি মানে আসলে কি, এনার্জি মানে আসলে হচ্ছে আমার ওয়ার্কডান, তাই তো? আমি ধরলাম সেই এনার্জি, আমি ধরলাম ডব্লিউ জিরো, যদি বাইরে থেকে কি দিলাম মানে কি এনার্জি, ডব্লিউ জিরো এনার্জি। তাইলে ডব্লিউ জিরো পরিমাণ এনার্জি নিয়ে এই ইলেকট্রন এখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবে, যে বাধাটা সে আগে টপকাতে পারছিল না এখন সে বাধা টপকাচ্ছে কার সাহায্যে, এই এনার্জির সাপেক্ষে। তাহলে যে ন্যূনতম পরিমাণ শক্তি সরবরাহ করলে কোন মুক্ত ইলেকট্রন তার ধাতুর মুক্ত তল ছেড়ে বেরিয়ে আসতে পারে, সেই মুক্ত সেই ন্যূনতম পরিমাণের শক্তিটিকে আমরা বলছি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। তাহলে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন হচ্ছে কিছুই না, ওয়ার্ক ফাংশন হচ্ছে কিছুই না, একটা শক্তি, একটা শক্তি, যে শক্তিটা করছে কি কোন একটা ধাতুর বা অধাতু, যদি অধাতুটা বলা একেবারে সঙ্গত নয়, বলতে পারো কোন একটা ধাতু মুক্ত ইলেকট্রনকে তার পোটেনশিয়াল ব্যারিয়ারকে টপকে বের করে আনছে, এই ন্যূনতম পরিমাণ শক্তিটা দিলে। তাহলে আমি এই শক্তি না দিতে পারছি, বেরাবে না। তাহলে আমি যদি শক্তি দিতে পারি তাহলে কি হবে, ধাতুটি বা পদার্থটি তার মুক্ত ইলেকট্রনকে মুক্ত তল থেকে ছেড়ে দিবে, কি বললাম, ক্লিয়ার? এবার আমি এই শক্তিটা কিভাবে দিচ্ছি তার উপর ডিপেন্ড করি আমি এই ইলেকট্রন যে নিঃসরণ তাই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমি এই শক্তিটা কিভাবে দিচ্ছি, আমি শক্তি দিলে কি হবে, আমি শক্তি দিলে হবে ইলেকট্রন নিঃসরণ, এবার আমি শক্তিটা কিভাবে দিচ্ছি তার উপর ডিপেন্ড করে দাঁড়াবে কিভাবে ইলেকট্রন নিঃসরণ হবে। ধরো শক্তিটা আমি তাপের আকারে দিলাম, হিট এনার্জি আকারে দিলাম, দিতেই পারি শক্তিটা, তখন এই যে নিঃসরণটা, এই নিঃসরণটা আমরা বলবো থার্মো আয়নিক এমিশন, কি বলবো, থার্মো আয়নিক এমিশন। তাহলে থার্মো আয়নিক এমিশন কখন হবে, যখন আমি এই যে কার্য অপেক্ষক মানে ওয়ার্ক ফাংশনের সমতুল্য পরিমাণ শক্তি আমি তাপ শক্তির আকারে দেব, ক্লিয়ার? সেটা হচ্ছে থার্মো আয়নিক এমিশন। এই থার্মো আয়নিক এমিশনে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাকে আমরা বলে থাকি থার্মো ইলেকট্রন বা থার্মো আয়ন, থার্মো ইলেকট্রন অর থার্মো আয়ন। ব্যাপারটা ক্লিয়ার হলে বলুন। তাহলে আমি যদি এনার্জিটা তাপের আকারে দিই তাহলে আমি সেটা কি পাচ্ছি, থার্মো আয়নিক এমিশন বা থার্মো আয়ন। এবার যদি আমি এনার্জিটা তাপের আকারে না দিয়ে ইলেকট্রিক ফিল্ডের আকারে দিই, মানে কি, আমি যদি, এটা নেগেটিভ চার্জ, আমি যদি এদিকে এই ধাতু সাপে দিয়ে উচ্চ ধনাত্মক বিভব রাখি তাহলে কি, সেই উচ্চ ধনাত্মক বিভব ইলেকট্রনটাকে টেনে বের করে আনবে, মান কত হতে পারে, মানটা ওই 10³ থেকে 10⁻⁸ ভোল্টের মধ্যে রাখি তাহলে কিন্তু সেই কি করবে, উচ্চ বিভবটা ধাতু থেকে ইলেকট্রনটা কি করে আনবে, বের করে আনবে, ঠিক। যদি এভাবে আমি করি তখন আয়ন পাবো, তখন সেই নাম এমিশনের নাম আমি দেবো, যদি হিটের জায়গা দিচ্ছি সেটা নাম দিচ্ছি ফিল্ড এমিশন, নাম দিচ্ছি ফিল্ড এমিশন। এই প্রসেসে রিস্ক বেশি আছে, কারণ তুমি যখন উচ্চ তড়িৎ বিভব দেবে, তোমরা স্থির তড়িতে পড়েছ, তখন কি মাঝখানে বায়ু অন্তরক মাধ্যম হলেও তখন কিন্তু উচ্চ বিভব এসে কি ডাইইলেকট্রিক ভাবে বিহেভ করবে, ফলে সেখানে আরো অনেক কিছু ঘটবে অ্যাট এ মোমেন্টে, ফলে এটা কিন্তু একটা লেস এফিসিয়েন্ট প্রসেস, লেস এফিসিয়েন্ট প্রসেস, মানে এই প্রসেসে আমার অনেক বেশি এনার্জি লস হয়, তুলনামূলক আমি আউটপুট অনেক কম পাই, এরকম হাই রিস্ক প্রসেস, এত উচ্চ বিভব মেনটেন করাটা একটা হাই রিস্ক প্রসেস, ক্লিয়ার? তাহলে ফার্স্ট দিলাম হিট এনার্জি আকারে, সেকেন্ড দিলাম ইলেকট্রিক ফিল্ড আকারে, থার্ড যেটা আজকে আমরা পড়বো, যেটা আমাদের আজকে মূল পড়ার গল্প, সেটা হচ্ছে কি লাইট। আমি লাইট এনার্জি আকারে দিই এনার্জিটা, তখন সেই জিনিসটা আমরা বলি কি ফটো ইলেকট্রিক এমিশন, কি বলি, ফটো ইলেকট্রিক এমিশন, ক্লিয়ার?
যদি আমি লাইট আকারে বাতিটা দিই তখন সেম সেটা আমি কি বলছি ফটো ইলেকট্রিক এমিশন क्लियर তাহলে ব্যাপারটা কিছু নয় ব্যাপারটা কি তাহলে আমি সারফেসে বল কি পেয়েছি ধর এই যে একটা মেটাল সারফেস হয় আমি সারফেসে কি পেয়েছি আমি লাইট পেয়েছি क्लियर দিলে কাছে কি হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে ইলেকট্রনটা এর নাম তাহলে কি হবে ফটো ইলেকট্রন ফটো ইলেকট্রন এর নামটা হবে ফটো ইলেকট্রন তাহলে থার্ড প্রসেস হলো বা ইউজিং লাইট এনার্জি ঠিক আছে এর নাম হলো ফটো ইলেকট্রিক এমিশন এরপর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি এমিশন সেকেন্ডারি এমিশন মানে এটা কি জিনিসটা সেকেন্ডারি আমরা বলছি কেন ধরো এটা একটা মেটাল সারফেস আমি ধরো আরেকটা ফাস্ট মুভিং ইলেকট্রন মানে উচ্চ গতিশীল একটা ইলেকট্রন যেটা ধাক্কা মারলাম তাহলে এই উচ্চ গতিশীল সম্পূর্ণ ইলেকট্রনটি তার বেগটা বা তার শক্তিটা এই একটা কোণে দিতে পারে স্থানান্তর করতে পারে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে ক্লিয়ার তখন সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে কি হলো ক্লিয়ার তার মানে একটা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন এসে এখানে ধাক্কা মেরে এখান থেকে বের করতে পারে এই প্রসেসটাকে বলছি সেকেন্ডারি এমিশন কি বললাম ক্লিয়ার তাহলে কার্য অপেক্ষকটা আমি মানে ন্যূনতম পরিমাণ শক্তিটা আমি কিভাবে সরবরাহ করছি তার উপর ডিপেন্ড করে আমরা কত রকম এমিশন পেলাম আমরা পেলাম মোট চার ধরনের এমিশন একটা হচ্ছে থার্মো আয়নিক এমিশন ফিল্ড এমিশন ফটো ইলেকট্রিক এমিশন আর কি সেকেন্ডারি এমিশন এখানে কয়েকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে কোন এক ধাতুর মধ্যে যতগুলো মুক্ত ইলেকট্রন আছে যতগুলো মুক্ত ইলেকট্রন আছে ধাতুর মধ্যে সমস্ত মুক্ত ইলেকট্রন তো একটা নির্দিষ্ট বিভবে আবদ্ধ মানে প্রত্যেকের পটেনশিয়াল ব্যারিয়ারটা কিন্তু সেম প্রত্যেকের পটেনশিয়াল প্রত্যেকের জন্য পটেনশিয়াল ব্যারিয়ারটা সেম যতগুলো মুক্ত ইলেকট্রন পরিষদ ভাবার দরকার নেই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা প্রত্যেকটা মুক্ত ইলেকট্রন অনুযায়ী ভ্যারি করে যাবে প্রতিটি মুক্ত ইলেকট্রনের জন্য পটেনশিয়াল ব্যারিয়ারটা সেম মানে যে বাধাটা রামের জন্য যা সামের জন্য তা মধুর জন্য তাই রাম সাম মধু যদি মুক্ত ইলেকট্রন হয়ে থাকে আর আচ্ছা হয়তো একটু স্পিডে পড়াচ্ছি কারণ যেহেতু ক্লাস 12 আমি ধরে নিচ্ছি তোমরা খুব উচ্চ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এটা আমি ধরে নিলাম ঠিক আছে তোমাদের কনসেন্ট্রেশন ল্যাক করবে না তাই আমি মাঝখানে কোনো টাইম দিচ্ছি না ফ্লুয়েন্টলি পড়াচ্ছি ক্লিয়ার তাহলে কি হলো এটা বললাম যে প্রত্যেকটি মুক্ত ইলেকট্রনের জন্য আর পটেনশিয়াল ব্যারিয়ারটা সেম প্রত্যেকটির জন্য কিন্তু প্রত্যেকটা মুক্ত ইলেকট্রনের নিজস্ব শক্তি সেম নাও হতে পারে মানে কি মানে কোন একটা মুক্ত ইলেকট্রন অনেক কম শক্তি নিয়ে বেরিয়ে গেল আবার কোন একটা মুক্ত ইলেকট্রন অনেক বেশি শক্তি নিয়ে বেরাচ্ছে মানে আমার নিজস্ব শক্তি এক নয় সবার প্রত্যেকের আমার আমি যে মুক্ত ইলেকট্রন এর যে মুক্ত ইলেকট্রন সমস্ত মুক্ত ইলেকট্রন চার পাঁচ জন থাকে এখানটায় প্রত্যেকটা মুক্ত ইলেকট্রনের নিজস্ব শক্তিটা কিন্তু এক নয় যার শক্তি কম তার কি শক্তি লাগবে মানে তার তার ক্ষেত্রে কার্যক্ষমতা বেশি আছে যার শক্তি কম আর যার বেশি তার কার্যক্ষমতা কম লাগবে কি বললাম ক্লিয়ার তাহলে প্রত্যেকটা মুক্ত ইলেকট্রনের প্রতিটা মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে আমি কিন্তু একই ভ্যালু পাবো না এইটি হলো আমার বেসিক জিনিসগুলো আছে কারণ আমার আজকে পড়তে হবে কি টার্গেট কি ফটো ইলেকট্রিক পড়ো এটা মূল টার্গেট টার্গেট আমার ফিক্সড আমাকে পড়তে হবে ফটো ইলেকট্রিক এমিশন ফটো ইলেকট্রিক এফেক্ট ফলে এইসব কিছু আর পড়ে আমার তুমি জাস্ট বেসিক কনসেপ্ট নেওয়ার জন্য পড়া আছে এর বাইরে আমার দরকার নেই নিয়ে বেশি পাই তাহলে পড়বো আমরা যেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক এমিশন ফটো ইলেকট্রিক এফেক্ট যা বলতে পারিস অ্যাকচুয়াল হিস্ট্রিটা পড়ে ইন 1887 1887 খ্রিস্টাব্দে ঠিক আছে হেনরি খার্চ নামটা হচ্ছে হেনরি খার্চ এই সায়েন্টিস্ট সে করছিল কি সে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঠিক আছে তোমরা ইএম থিওরি যখন হাস কাটে দিকে পড়বে তখন পড়বে ম্যাক্সওয়েলের ইএম থিওরি আছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি সে ডিসকাশন করছিল সেই ডিসকাশন করতে করতে ফার্স্ট সে এই ফটো ইলেকট্রিক এফেক্টটা দেখতে পায় তাহলে হেনরিক হার্চ
first photoelectric effect দেখতে পাই ঠিক আছে এর এক বছর পরে 1888 খ্রিস্টাব্দে হেলওয়াক্স এর নাম হচ্ছে এরকম হেলওয়াক্স এই একটা এক্সপেরিমেন্ট করে এই ফটোডিটেক্টর বল সে কি করে হেলওয়াক্স এক্সপেরিমেন্ট সে কি কিছুই না সে একটা দস্তার প্লেট জিঙ্ক প্লেট ঠিক আছে এই জিঙ্ক প্লেট কে সে তিন রকমের মানে তিনটে জিঙ্ক প্লেট নিয়েছে একই দেখছি তবে একই রকম জিঙ্ক প্লেট তিনটে নিয়েছে একবার জিঙ্ক প্লেটটা সে নেগেটিভলি চার্জ করলো নেগেটিভলি চার্জ করলো একবার জিঙ্ক প্লেটটা সে পজিটিভলি চার্জ করলো একবার জিঙ্ক প্লেটটা সে আনচার্জ করলো মানে কোনো চার্জ দিল না ক্লিয়ার এবার এই জিঙ্ক প্লেটের উপর সে ফেলছে ইউভি রে যখন এই জিঙ্ক প্লেটের উপর ইউভি রেটা পড়ছে দেখা গেল নেগেটিভলি চার্জ যখন ছিল তখন তার চার্জটা দ্রুত হ্রাস পেয়ে গেল চার্জটা দ্রুত হ্রাস পেয়ে গেল যখন পজিটিভলি চার্জ ছিল ইউভি রে ফেললাম চার্জ আনচেঞ্জড চার্জ পরিবর্তন হলো না আধান পরিবর্তন হলো না আবার যখন আনচার্জের উপর ফেলছি ইউভি রেটা তখন দেখা যাচ্ছে যখন আনচার্জ পড়ছে দেখালো এর আধান আধান ধনাত্মক হয়ে গেল তার মানে একটা জিনিস তো স্পষ্ট সেটা কি ফটোইলেকট্রিক এফেক্টে আলো পড়ার পর কোন পদার্থ থেকে যে কণাটা বেরিয়ে যাচ্ছে সেই কণাটি কি ঋণাত্মক আধানগ্রস্ত কণা ক্লিয়ার তাই নেগেটিভ যেমন চার্জ ছিল কমে যাচ্ছিল ঋণাত্মক ছিল এখানে ঋণাত্মক আধান নেই তাই পজিটিভলি চার্জ ফলে কোনো চেঞ্জ হয়নি তাহলে আনচার্জ মানে পজিটিভ নেগেটিভ সমান পড়েছে নেগেটিভ বেরিয়ে গেছে মানে এই নিজে কি হয়ে পড়েছে পজিটিভ তার মানে হেলওয়াক্স একটা কথা সে বলে দিল যে অবশ্যই ফটো ক্রিয়েনিসারে একটা তড়িৎগ্রস্ত কণা বেরাচ্ছে সে কণাটা কি সে কণাটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা 87 গেছে 88 গেছে 10 বছর কোনো কাজ বাজ হয়নি বা রেজাল্ট দেওয়ার পৌঁছতে পারেনি এরপর আমরা কি এসেছি কোথায় 1899 ঠিক আছে কোন সায়েন্টিস্ট আর কি জানো কি লেনার লেনার কি করলো আমি এক্সপেরিমেন্ট দেখাচ্ছি সায়েন্টিস্ট নাম হচ্ছে লেনার সে সে কি করলো আর কি জানো করলো সেই পুরো ব্যাপারটাকে একটা এক্সপেরিমেন্টালি সেট আপ করলো কেমন করে করলো আমি দেখাচ্ছি উপরে এই ড্রয়িং মুছে দিলাম লাগবে না মানে তো ঠিক আছে দাঁড়াতে কাটতে কি সে এখানে একটা ক্যাথোড দিল ধাতুদের ক্যাথোড বলে কেন ধাতব প্লেট ধাতব প্লেট ক্যাথোড বললাম ক্যাথোড মানে কি তাকে আমি নেগেটিভলি চার্জে লাগিয়ে রেখেছি ব্যাটারির নেগেটিভ চার্জ আমি লাগিয়ে রেখেছি তাই ক্যাথোড বলছি নেগেটিভ রাখলে তবে তার মধ্যে ইলেকট্রন বেশি থাকবে এবার লাগিয়ে রেখে এইটাকে এই দিক দিয়ে কি ফেলছে এর উপরে ফেলছে ইউভি রে যখন এবার ইউভি রে পড়লো দেখলো সেখান থেকে যেখান থেকে কিছু একটা কণা বেরোচ্ছে এখান থেকে কিছু একটা কণা বেরোচ্ছে এবার যেহেতু এ ক্যাথোড থেকে বেরালো এ তো যাওয়ার কোথাও নেই তখন সে চালাকি করে করলো কি চালাকি করে সে এইখানে অ্যানোড বসিয়ে দিল ছিদ্রযুক্ত অ্যানোড যাতে এলোনা যদি বেরিয়ে যেতে পারে এটা অ্যানোড ছিদ্রযুক্ত অ্যানোড ছিদ্রযুক্ত অ্যানোড বলতে পারিস মানে যাতে ইলেকট্রনটা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে ক্লিয়ার তাহলে ইলেকট্রনের কাছে নিশ্চিত হলো মানে তখন সে ইলেকট্রন বলে বলে সে বললো যে কণা নিশ্চিত হয়েছে ধরো আমি কণাটা যাকে নাম দিলাম কণা কণা আমি এক্স রে কণা নিশ্চিত হয়েছে
ম্যাগনেটিক ফিল্ড লাগিয়ে এই সেন্টার মানে কি ম্যাগনেট কোন দিকে কাজ করছে ম্যাগনেট কাজ করছে কি বই পাত মানে আমার বেড বোর্ডটা নিচের দিকে আমার বইটা বই নিচের দিকে মানে একটা বোর্ডটা ভিতর দিকে কাজ করছে তোমরা যাদের কার ইলেকট্রিসিটি পড়া হয় তাদের পড়া হয় না তারা হয়তো ক্লাস 10 এ একটু শুনে থাকবে যে কোন ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে কোন আধানগ্রস্ত কণা যাওয়ার সময় সে কণাটা কিন্তু বিক্ষিপ্ত হয় এবং সেটা কিন্তু আমরা লরেন্স ফোর্স বলে একটা বল আছে সেই বলের দ্বারা সেই কণার বিক্ষেপণের মান এবং দিক আমরা নির্দেশিত করতে পারি লরেন্স ফোর্সের মানে যদি ভ্যালুটা বলবো এফ ইকুয়ালস টু হচ্ছে কিউ ভিভি সাইন থিটা কিউটা হচ্ছে যে আধানটা যাচ্ছে তা কি যে কণাটা তার আধানের মান ভিটা হচ্ছে কণার বেগ ভিটা হচ্ছে তড়িৎ সরি ভিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্রের মান আর সাইন থিটা হচ্ছে যে কণাটা যে পথে গতিশীল কণাটা যে পথে গতিশীল তার সঙ্গে চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে থিটা ঠিক আছে ওই জন্য সেখান থেকে মানে অ্যাকচুয়ালি এ ইকুয়ালস টু আসে লরেন্সের জন্য কিউ ভি ক্রস ভি সেখান থেকে কিউ ভি সাইন থিটা হবে লরেন্স তার মানে এ এখান থেকে এসে যখন আমি এখানে চৌম্বক ক্ষেত্র দিয়ে দিয়েছি তাহলে এই দিক থেকে বিক্ষিপ্ত হবে আমি কি বিক্ষিপ্ত করে এখানে একটা প্লেট রেখেছি এখানে একটা প্লেট রেখেছি এই প্লেটটিকে বিক্ষিপ্ত করে কালেক্ট করছি একটা প্লেট রেখেছি এমনভাবে আমি মানে চৌম্বক ক্ষেত্র সেট করব যাতে এই বিক্ষিপ্ত এই প্লেটে গিয়ে আমার সংগ্রহ হয় কি বললাম ক্লিয়ার কিভাবে আমি সেট করে রেখেছি ক্লিয়ার বোঝাবলি করুন মানে কোটা এই পথে চলে গেল এটা হচ্ছে লেনারের পরীক কি বললাম কি আচ্ছা এখানে একটা পি প্লেট রেখেছি চুম্বক ক্ষেত্রটা আমি এই দুটো প্লেটে অ্যানোডে মানে এ প্লেট আর পি প্লেটের মাঝ চুম্বক ক্ষেত্র দিয়ে যেটি বিঙ্গি চুম্বক ক্ষেত্র বলে সরল লেখা এসছে এদিক থেকে এদিকে ঠিক আছে তার মানে আমি যদি এখানে বলি এইটুকুর মধ্যে আমার বিভব যদি ভি হয় আমি একটাকে পড়িয়েছি বিভব যদি ভি হয় তাহলে এই টুর মধ্যে কি হবে এইখানে এইটার মধ্যে কি হবে যা গতি শক্তি কত হবে আর এম ভি স্কয়ার ভিটা হচ্ছে কণার বেগ এমটা হচ্ছে কণার ভর সমান কিউ ভি এই ভিটা কিন্তু বড় হবে এটা বিভবের ওখানে ইভি করছি না এখানে কিউ ভি করছি কারণ যেহেতু আধানটা বলেছি কণার আধানটা কিউ হাফ এম ভি স্কোয়ার সমান কিউ তাহলে কিউ বাই এম করলে কি দাঁড়াচ্ছে কিউ বাই এম করলে আমার দাঁড়াচ্ছে স্মল ভি স্কোয়ার বাই টু বি বারবার বলছি স্মল বিটা কিন্তু বেগ আর ক্যাপিটাল বিটা কিন্তু বিভব গতি তুলে এটা সূত্র আছে মানে আমরা একটা এটা আছে প্রথমে যেটা বললাম আলোচনা করলাম ক্লিয়ার এবার এখানে কি বলেছি এইখানে এসে এফটা কত হয়ে গেল কিউ ভিভি সাইন থিটা আবার যেহেতু এটা বই পাতার সঙ্গে মানে বোর্ডের সঙ্গে নিচের দিকে আছে একদম তার মানে এই ভি সঙ্গে এর থিটা কত 90 ডিগ্রি তার মানে এখানে আমার এফটা কত হচ্ছে কিউ ভিভি সাইন 90 মানে কিউ ভি সাইন এর মান কত 1 কিউ ভিভি ইনটু 1 হচ্ছে কিউ এখানে এই পোস্ট আমার কাজ করছে এই পোস্ট আগে করছে একে বৃত্ত পথে ঘুরিয়ে দিচ্ছে বৃত্ত পথে ঘুরিয়ে এই প্লেটে গিয়ে ধরো এই প্লেটার নাম দিলাম ডি প্লেট এই প্লেটে গিয়ে কালেক্ট করাচ্ছে বৃত্ত পথে ঘুরিয়ে তাহলে কোনো একটা বস্তুকে বৃত্ত পথে করাতে গেলে আমার কি লাগে ক্লাস ইলেভেন ধর পড়েছ লাগে অভিকেন্দ্র বল তাহলে অভিকেন্দ্র বলে রাশিমালা কি অভিকেন্দ্র বলে রাশিমালা মনে আছে এম ভি স্কোয়ার বাই আর মানে বলছে তাহলে এই অভিকেন্দ্র বলটা সবরাধ হচ্ছে কি এই লরেন্স ফোর্সটা তাহলে আমি বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর
সমান কিউ ভি ভি এর সব কি নন দুটো ভি কিন্তু বেগ তাহলে অসুবিধা কিছু নেই ক্লিয়ার তাহলে এখান থেকে আমি কি পেতে পারি কিউ বাই এম কি পেতে পারি এখান থেকে কিউ বাই এম কি পাবো এখান থেকে আমি এম সরি এম তো নিয়ে নিচ্ছি ভি স্কয়ার বাই ভি বাই বি আর একটা স্কোয়ার এটা কেটে যাবে শুধুমাত্র বিটা এখানে নামবে তো চলে আমরা আর এমটাতে দিয়ে চলে এসেছে ঠিক আছে তাহলে কি দেখলাম কিউ বাই এম কি বললাম ভি বাই বি আর তার মানে আমি বলতে পারি কিউ বাই এম এর হোল স্কোয়ার কেন ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার আসতে এটা বসালাম কেন আমি এই ভি স্কোয়ারের মানটা আমরা বসাতে চাইছি কিউ বাই এম এর হোল স্কোয়ার সমান কি পেলাম ভি স্কোয়ার বাই বি আর স্কোয়ার ভি স্কোয়ার মানে কি 2v into q by m তার মানে আমি লিখতে পারি এখানে q by m এর হোল স্কয়ার সমান ভি স্কয়ার লিখছি 2v q by m into 1 by b স্কয়ার r স্কয়ার এই ভিটা কিন্তু বিভব বিভবের দিক ঠিক আছে আমি এক কাজ করছি না লোকে বিভবের ভি গুলো অন্য কালারে পেরে লিখেছে তো তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা বিভবের তার মানে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে কিউ বাই এম কি দাঁড়াচ্ছে কাটাকাটি করলে সহজ করে আমি দেখছি কাটাকাটি করলে একটা কিউ বাই এম কি রকম কেটে যাবে মানে এইটা এখানে স্কোয়ারটা কেটে যাবে তাহলে দাঁড়াচ্ছে কিউ বাই এম সমান টু ভি বাই বি স্কোয়ার আর স্কোয়ার টু ভি বাই বি স্কোয়ার আর স্কোয়ার তাহলে যেহেতু আমি ঘুরিয়েছি আমি বৃত্তপথে ঘুরিয়ে তাহলে এই আটটা আমি এখানে মেজার করতে পারবো না এটা তো আমি সেট করেছি তাহলে এই আটটা লেনার নিজে মেজার করেছেন বি তো তারই দেওয়া ভিটাও তার জানা ফলে এখান থেকে তিনি সহজে কিউ বাই এম এর মান নির্ণয় করে ফেলেছেন নির্ণয় করে ফেলেছেন এবং সেই মানটা নির্ণয় করে তিনি দেখলেন ওই 1.76 ইন্টু সামথিং আসবে যেই মানটা এই কিউ বাই এম এর মানটা ই বাই এম এর মানের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে তিনি এই কিউ বাই এম এর মানটা আমি বলেছিলাম এই কিউ বাই এম এর মান আর ই বাই এম এর মান সমান হয়ে গেল তার মানে আমি বলতে পারি যে কণাটা এখানে বেরিয়েছে সে কণাটা আর কেউ নয় ইলেকট্রন তার মানে হ্যালুইক্স আমাকে বলেছিল যে যে কণাটা বেরিয়েছে সেই কণাটা হচ্ছে ঋণাত্মক আবহাওয়াগ্রস্ত কণা লেনার আমাকে কি বললো যে ঋণাত্মক কণাটা আর কেউ নয় সেটা হলো ইলেকট্রন এটা হলো আমার বেসিক ফটোইলেকট্রিক এফেক্টের শুরুর বেসিক ধাপ ঠিক আছে এবার একটা মজা দেখো যদি আমি এখানে কি রেখেছি অ্যানোডটা কি করেছি অ্যানোডটাকে আমি কনস্ট্যান্টলি পজিটিভ করে গেছি অ্যানোড পজিটিভ হয় ফলো করেছে কি একে আকর্ষণ করেছে আমি যদি এই অ্যানোডের ভ্যালুটা পজিটিভ না করে ভ্যালুটা ধরো কমার থেকে মানে নেগেটিভের দিকে নিয়ে আসতে পারলে তাহলে কি হবে বিকর্ষণ হবে ইলেকট্রন কোষে বিকর্ষণ করি এই বিকর্ষণ করতে করতে এমন একটা ভ্যালু পাই ধরো ভ্যালু করলাম ভিএস যে ভ্যালুর জন্য এমন হয় বিকর্ষণ করলো কোন ইলেকট্রনই এখানে আর পৌঁছতে পারলো না মানে প্রত্যেক ইলেকট্রন কাছে বেরাচ্ছে তো বটে কিন্তু অ্যানোডে আর পৌঁছতে পারছে না তাহলে যদি এখানে পৌঁছতে না পারে তার মানে কি সে এখানে আটকে পড়লো তাহলে যে বিভব প্রবেগ দিলে ক্যাথোড থেকে নিঃসৃত কোন ইলেকট্রনই ক্যাথোড থেকে নিঃসৃত কোন ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারে না সেই বিভব প্রবেগ আমরা বলি নিবৃত্তি বিভব ইংরেজিতে খুব সোজা স্টপিং পোটেনশিয়াল স্টপিং কোন নাম বুঝতে হলো আর ও ইলেকট্রনের গতিটাকে থামিয়ে দিল ইলেকট্রনের গতিটাকে পুরো থামিয়ে দিল ওই স্টপিং পোটেনশিয়াল বলে আমরা কি লিখি ভিএস তাহলে স্টপিং পোটেনশিয়াল কি এখানে যদি খুব সহজ করে বলো এটা এটা হচ্ছে নিঃসারক পাত যেখান থেকে নিঃসরণ হয় এটা কি সংগ্রাহক পাত মানে যেখানে গিয়ে ইলেকট্রনগুলো সংগ্রহ তার মানে নিঃসারক পাত ও সংগ্রাহক পাতের মধ্যবর্তী যে বিভব বৈষম্যের দরুন নিঃসারক পাত এবং সংগ্রাহক পাতের মধ্যবর্তী যে বিভব বৈষম্যের দরুন নিঃসারক পাত থেকে কোন ইলেকট্রনই সংগ্রাহক পাতে পৌঁছতে পারে না সেই বিভব বৈষম্যকে আমরা বলি নিবৃত্তি
বিভব বোঝাতে পারলাম কি পারলাম না তাহলে নিঃসারক পাত এবং সংজ্ঞক পাতের মধ্যে যে বিভব বৈষম্য মানে আমি যদি গালটাকে পাওয়ার কমাই এটা বললাম আমি যদি গালটাকে পাওয়ার নেগেটিভের দিকে নিয়ে আসতে থাকি তাহলে কি বিকর্ষণ করবে তখন এটা আকর্ষণ করবে না কি বললাম কি আর তখন আমি পাবো এই নিবৃত্তি হবে মান তাহলে একটা জিনিস বললাম যে আলো পড়লে কোন ধাতব প্লেট থেকে ইলেকট্রন বেরাবে এবার সেইটারে ভিতরে ঢুকতে যাচ্ছে তাহলে সহজ করে যদি বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা সহজ ডায়াগ্রাম যদি আমি ড্র করতে চাই তাহলে সে ডায়াগ্রামটা কেমন হবে যদি ফটো ইলেকট্রিক ইফেক্টের সহজ ডায়াগ্রাম একটা ড্র করতে চাই তাহলে এইটা একটা আমি কি নিলাম কোয়ার্জের বাল্ব কোয়ার্জ মানে সহজে ট্রান্সপারেন্ট আলো ধরতে পারে এটা আমি নিলাম কি নিঃসারক পাত বা ক্যাথোড নিলাম সংগ্রাহক পাত বা অ্যানোড তাহলে আমি কি বলেছি ক্যাথোড আর কি হবে রাখতে হবে ক্যাথোড যেহেতু বলেছি এটাকে তো লাগু গেছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ তো বড় বড় করে সাজো রিওস্টার লাগিয়ে দিলাম যাতে আমি আমার মতো করে ভোল্টেজ চেঞ্জ করতে পারি লাগিয়ে দিচ্ছি অ্যামমিটার মিডিয়াম টু মিডিয়াম লাগাতে বিশাল কারেন্ট পাবে ঠিক আছে লাগিয়ে দিলাম আর বিভব বৈষম্য পাওয়ার জন্য এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম তো ছোট ছোট বলে পড়েছো ভোল্টমিটার লাগানো হয় সমান্তরাল সহবায়ে অ্যামমিটার লাগানো হয় শ্রেণী সহবায়ে লাগিয়ে দিলাম তাহলে কি হবে কারেন্ট এটা কিন্তু এবার যদি আমার এইখানে এসে কি পড়ে ইউভি রে যেহেতু কোয়ার্জের বাল তাহলে সহজে ঢুকে আসবে এটা আমার ক্যাথোড এটা আমার অ্যানোড তাহলে এখান থেকে কি হবে ইলেকট্রন ক্যাথোড থেকে বেরিয়ে কোথায় আসবে অ্যানোডে আসবে তাহলে আমি কি পেতে থাকবো আমি পেতে থাকবো আলোক তড়িৎ প্রবাহ কি পেতে থাকবো আমি এখান থেকে পেতে গেলাম আলোক তড়িৎ প্রবাহ তার মানে আলোক তড়িৎ কি আর সংজ্ঞা আমি বলবো উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের কেমন স্যার উপযুক্ত বলে এতক্ষণ তো বললেন যা আলো পড়বে হবে ধরো এমন আলো পড়লো যে আলো যে শক্তি সে শক্তি কার্য অপেক্ষককে পেরাতে পারছে না তাহলে সে আলো ফটোইলেকট্রিক এফেক্ট করাতে পারবে না তার মানে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ দৈর্ঘ্য বলা যায় কম্পাঙ্ক বলা যায় ঠিক আছে কারণ আমরা জানি কম্পাঙ্ক যদি আমি নিউ দিয়ে দেখি কম্পাঙ্ক আমি সি বাই ল্যামডা সি তো হচ্ছে শূন্য মাধ্যমে আলোর দিক তার মান পরিবর্তনশীল নয় তাহলে কম্পাঙ্ক যা বলা তা তরঙ্গ দৈর্ঘ্য বলা কারণ ব্যাপারটা একইভাবে নির্ভরশীলটা হবে আর তাহলে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের আলো বা কোনো বিকিরণ তড়িৎ চুম্বকীয় বিকিরণ এক্স রশ্মি আমি সবসময় যে আলো দিয়ে খুব দামে গামা রশ্মি দিয়ে হতে পারে অতিবেগুন রশ্মি হতে পারে কোন ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনাকে বলে আলোক তড়িৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক এফেক্ট তাকে আমরা বলি ফটো ইলেকট্রিক এফেক্ট আবার বলছি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যে বা কম্পাঙ্কে আলো বা কোনো বিকিরণ যেমন এক্স রশ্মি গামা রশ্মি অতিবেগুনী রশ্মি ইত্যাদি কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটনাকে আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া ক্লিয়ার তার মানে যদি আমি এখানে আলোক তড়িৎ ক্রিয়া বিভব আর যে প্রভাব মাত্রা পাচ্ছি ভি আর আই সেই লেখচিত্র আঁকি সেই লেখচিত্র কেমন হবে যদি আঁকতে চাই তাহলে কেমন হবে লেখচিত্র দেখা গেছে পরীক্ষা করে এই ভি আই লেখচিত্র কেমন হচ্ছে আমরা সেই পরীক্ষা লব্ধ ভ্যালু থেকে পাওয়া লেখচিত্রটাকেই ব্যাখ্যা করবো পরে আমি যখন ভি আই লেখচিত্র আঁকছি তোমার লেখচিত্র পাওয়া যাচ্ছে কোন দিকে কোনটা নেবো ভি কোন দিকে নেবো আই কোনটা কোন দিকে নেবো
এখানে আমার সবসময় জানি এটা কি, এটা স্বাধীন অক্ষ, এটা পরাধীন অক্ষ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, এটা ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। আমি আর কাকে কন্ট্রোল করতে পারি? ভি কে, তাহলে ভি কে দেখো, ভি এদিকে দেখো, আই মানে হচ্ছে আলো তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এদিকে হচ্ছে বিভব ভি। তাহলে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা হয় এরকম উঠে গিয়ে স্টেবিল হয়ে, ক্লিয়ার? এটা হচ্ছে গ্রাফ, কি বললাম, ক্লিয়ার? এটা হচ্ছে ভিআই ক্ষেত্রের গ্রাফ, আলোক তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। এই যে ভ্যালুটা যেখানে তড়িৎ প্রবাহটা প্রায় একই হয়ে গেছে, বিভবের সংখ্যা চেঞ্জ হচ্ছে না, এই তড়িৎ প্রবাহের এই মানটাকে আমরা বলে থাকি সম্পৃক্ত প্রবাহ। আমরা একবার সবগুলো এক্সপ্লেন করব, সম্পৃক্ত প্রবাহ। আর বিভবের যে মানে, বিভবের যে মানে প্রবাহটা শূন্য হয়ে যায় তাকে আমরা বলে কি, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্ত বিভব। স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্ত বিভব, এটা হচ্ছে একটা আলোক তড়িৎ প্রবাহের ভিআই লেখচিত্র, কি বললাম, ভিআই। এবার এখানে আমরা বিভিন্ন তীব্রতার আলো, বিভিন্ন কম্পাঙ্কের আলো ফেলে পরীক্ষা করছি। যদি আমি বিভিন্ন তীব্রতার আলো ফেলি, তখন দেখছি আমাদের এই ব্যাপারটা বিভিন্ন তীব্রতা আলোর জন্য করতে চাইছি। যদি আমি তীব্রতার সাথে আমি যদি প্রবাহ মাত্রা দেখি, দেখা যাচ্ছে তীব্রতা কার সমানুপাতিক, তীব্রতা সমানুপাতিক আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে সহজ করলে করতে লাগলে কেমন হবে তীব্রতা সাথে? তাহলে এটা যদি আমার আলোক তড়িৎ প্রবাহ মাত্রা হয়, এটা যদি তীব্রতা হয়, স্যার এদিকে তুলতে নিলাম কেন, মানে তীব্রতাটা চেঞ্জ করছি, তাহলে সহজ করে গ্রাফ হবে এরকম, মানে প্রবাহ মাত্রা তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, তীব্রতার উপর নির্ভর করে, সহজ। তাহলে এই গ্রাফটা আমি কেমন দেখাতে পারি? তোর এটা একটা একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আমি একটা তীব্র আলো ফেলেছি, আবার সেই ধাতুর উপর আমি অন্য একটা তীব্র আলো ফেললাম, এরকম পেলাম। তাহলে এখানে বলতেই পারি এই আলোর তীব্রতা বেশি, এই আলোর তীব্রতা কম, তাই আমি কম কারেন্ট পেয়েছি, আর কম পেয়েছি, কারণ আমি জানি তীব্রতার সঙ্গে প্রবাহ মাত্রা সমানুপাতিক, কি বললাম, ক্লিয়ার? কিন্তু যদি আমি বিভিন্ন কম্পাঙ্কের আলো পেলাম, তখন কথা বলি প্রবাহ মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করে না, প্রবাহ মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করে না, কম্পাঙ্ক তার উপর নির্ভর করে না, কি বললাম, কি? তার মানে যদি আমি এই গ্রাফটাই, এই সিম্পল গ্রাফটাই প্রবাহ মাত্রা সাথে করতে যাই, মানে কম্পাঙ্কের সাথে এই ভিআই গ্রাফটাই, তখন গ্রাফটা কেমন পাল্টে যাবে? যদি এইটা আমার আই হয়, এটা আমার ভি হয়, যদি আমি কম্পাঙ্ক করি তখন স্যাচুরেশন কারেন্টটা সেম, মানে প্রত্যেকে ধরো এরকম উঠে এসে হচ্ছে, তো তাহলে এইটা প্রত্যেকে সেম, সমস্যা হবে এইখান থেকে যখন আমি কম্পাঙ্ক বেশি নেব কি কম্পাঙ্ক কম নেব, ডিফারেন্সটা করবে কি, ডিফারেন্সটা হবে এইখান থেকে, তো এটা আমার নিউ ওয়ান, এটা আমার নিউ টু, এটা আমার নিউ থ্রি। তার মানে যত আমি কম্পাঙ্ক বাড়াবো তত স্টপিং পোটেনশিয়াল বেড়ে যাবে, যত আমি কম্পাঙ্ক বাড়াবো তত আমার স্টপিং পোটেনশিয়াল বেড়ে যাবে, কিন্তু প্রভাব মাত্রা ফিক্সড, মানে কম্পাঙ্কের উপর প্রভাব মাত্রা নির্ভর করে না, সোজা কথা এই। তাহলে তীব্রতা উপর যে আলোটা ফেলছি তার তীব্রতার উপর প্রভাব মাত্রা নির্ভর করছে, কিন্তু কার উপর নির্ভর করছে না, কম্পাঙ্কের উপর, এটা হচ্ছে আমার মূল কথা, ঠিক আছে? তাহলে দেখো কম্পাঙ্ক যখনই ভ্যারি করছে তখনই কি ভাবে পাল্টে যাচ্ছে, নিবৃত্ত বিভব। তার মানে কম্পাঙ্ক কোথাও গিয়ে কার্য অপেক্ষকের উপর একটা এফেক্ট ফেলছে, তাই তো, তাই নিবৃত্ত বিভবটা চেঞ্জ করছে। তার মানে একটা সহজ করে বলতে গেলে যে কোনো কম্পাঙ্কের আলো, যে কোনো কম্পাঙ্কের আলোই তড়িৎ প্রবাহ দিতে পারবে না। দেখা যাচ্ছে যদি কম্পাঙ্কটা একটা নির্দিষ্ট মানের উপরে হয়, ধাতু ক্ষেত্রে আলাদা হতে, বিভিন্ন ধাতুভেদে আলাদা হতে পারে,
যদি কম্পাঙ্কটা একটি নির্দিষ্ট মানের উপরে হয় তখনই কেবলমাত্র আমরা কি পাই আলোক তড়িৎ প্রবাহ পাই মানে কি বলছে বলছে ধরো এটা আমার কম্পাঙ্ক তো এটা আমার কম্পাঙ্ক আর ওই উপরে থেকে বাছি নির্দিষ্ট বিভব তাহলে কি দেখতে পাচ্ছি কম্পাঙ্ক সমানুপাতিক কম্পাঙ্ক তো বাড়ছে নির্দিষ্ট বিভব বাড়ছে স্যার আপনি এখান থেকে শুরু করলেন কেন আমি এটা বিভিন্ন ধাতু ধরো আমি এক ধাতু বললে এটা এখান থেকে শুরু করলেন কেন এটা হচ্ছে আমার নিউ জিরো এটা আসলে কি ধরো নিউ জিরো আসলে কি স্যার তার মানে এর নিচে কম্পাঙ্কটাই নিচে হলে তখন আর কোনো ডিপেন্ড করে না আলোক তড়িৎ প্রবাহ ঘটবেই না কিন্তু কম্পাঙ্ক যদি নিউ জিরো হয় তারপরে আমি আলোক তড়িৎ প্রবাহ পাবো তাহলে এই যে নিউ জিরোটা এটাকে আমি বলছি প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক তাহলে যে আলোটা পড়ছে তার কম্পাঙ্ক যদি এর বেশি হয় তখনই আমি আলোক তড়িৎ প্রবাহ পাবো আদারওয়াইজ আমি আলোক তড়িৎ প্রবাহ পাবো না কি বললাম এটা ক্লিয়ার করুন এইটি হচ্ছে কম্পাঙ্ক এফেক্ট করছে এবং এই প্রারম্ভ কম্পাঙ্কের সংশ্লিষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে আমি বলবো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এমনি বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ওয়েভ বলে তার মানে ভিআই রেখচিত্র থেকে আমি দুটো জিনিস বুঝতে পারলাম সম্পৃক্ত প্রভাব সম্পৃক্ত প্রভাব কি না নিঃসারক পাত এবং সংগ্রাহক পাতের মধ্যে বিভব বৈষম্য বাড়াতে থাকলে প্রথমে তড়িৎ প্রবাহ বাড়ে কিন্তু তারপরে তড়িৎ প্রবাহকে নির্দিষ্ট মানে পৌঁছে যাওয়ার পর বিভব বৈষম্য বৃদ্ধি করলেও আর তড়িৎ প্রবাহ বাড়ে না তাকে আমরা বুঝলাম সম্পৃক্ত প্রভাব তীব্রতার সাথে প্রবাহমাত্রা চেঞ্জ হচ্ছিল তীব্রতা বাড়লে প্রবাহমাত্রা বাড়ছে তীব্রতা কমলে প্রবাহমাত্রা কমছে কিন্তু আপতিত আলো কম্পাঙ্কের ওপর প্রবাহমাত্রা কোনোভাবেই নির্ভর করছে না ফলে কেবলমাত্র কম্পাঙ্ক কি চেঞ্জ করতে পারছে তার নির্দিষ্ট বিভব এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যত কম্পাঙ্ক বাড়ছে তত নির্দিষ্ট বিভব বেড়ে বেড়ে যাচ্ছে ফলে কম্পাঙ্ক আর নির্দিষ্ট বিভব যেহেতু আমি পাই পাচ্ছি সেক্ষেত্রে দেখছি লেভেল চিত্র পুরো জিরো থেকে শুরু হচ্ছে না তার মানে একটা নির্দিষ্ট ভ্যালুর পরে আমি আলোক তড়িৎ প্রভাব পাবো তারপরে তো বন্ধ করব না প্রভাব পেলে জিরো তো তার বন্ধ কেন কিছু পেলাম তারপরে বন্ধ করলো তবে তো নির্দিষ্ট বিভব ভ্যালুটা পাওয়া যাবে তাহলে একটা নির্দিষ্ট ভ্যালুর আগে আমি কিন্তু কম্পাঙ্কটা নির্দিষ্ট মানের আগে আমি আলোক তড়িৎ প্রভাব পাচ্ছি না সেই নির্দিষ্ট মানটাকে আমি কি বলছি প্রারম্ভ কম্পাঙ্ক কি বললাম ঠিক আছে এবার বিভিন্ন ধাতু প্রারম্ভ কম্পাঙ্ক কিন্তু বিভিন্ন মানে কোনো নয় যে তবে এটা যদি আমার সোডিয়ামের জন্য হয় দেখা গেছে জিঙ্কের প্রারম্ভ কম্পাঙ্কের ভ্যালু আরো বেশি ক্লিয়ার প্ল্যাটিনামের প্রারম্ভ ভ্যালু আরো বেশি মানে তখন আরো বেশি উচ্চ কম্পাঙ্কের তড়িৎ চুম্বক বিকিরণ লাগতে পারে আলো লাগতে পারে কি বললাম ক্লিয়ার তার মানে সহজ করে বললে যে স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে কি তাহলে ইলেকট্রনের গতি শক্তিটাকে জিরো করে দিচ্ছে মানে আমি বলতে পারি একটা ইলেকট্রন যে গতি শক্তি নিয়ে যাচ্ছে একটা ইলেকট্রন যে গতি শক্তি নিয়ে যাচ্ছে স্টপিং পোটেনশিয়াল উপর দিয়ে সেই পরিমাণ শক্তি সরবরাহ করে তাহলে ইলেকট্রনটা যেতে পারবে না ওখানটা তার মানে যদি বলি আমি সহজে যে একটা ফোটনের সরি একটা ফটো ইলেকট্রনের গতি শক্তি এবং নিবৃত্তি এবং সম্পর্ক তাহলে আমি রিলেশন বিটুইন ই ম্যাক্স মানে ফটো ইলেকট্রন সর্বোচ্চ গতি শক্তি অ্যান্ড ধরো আমি কি চাইছি স্টপিং পোটেনশিয়াল ভিএস যদি ধরো রিলেশন চাই সেই রিলেশন আমি কেমন করে পাবো তার মানে এর সর্বোচ্চ গতি শক্তি মানে কি ই ম্যাক্স তখন স্টপিং পোটেনশিয়াল কত হতে পারছে ইভিএস কারণ আমরা পড়েছি কিউভি তাহলে উল্টো দিকে ইভিএস দিচ্ছে আর এই দিকে ইমেজ দিচ্ছে এটা সংযোগ চুক্তি তার মানে ইমেজ কেউ লিখতে পারি কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার কারণ আমরা জানি এই ভিটা হচ্ছে বেগ আমি আবার পাল্টে দিচ্ছি এই ভিটা কিন্তু বেগ ক্লিয়ার ইভিএস তার মানে ভি ম্যাক্স স্কোয়ার সমান রুট ওভার বা ভি ম্যাক্স সমান রুট ওভার টু ভি এস বাই এম তার মানে
ভিএস নিবৃতি নির্ভর করে ফটোইলেকট্রনের গতি শক্তি নির্ভর করে আর নিবৃতি যেমন নির্ভর করে কার উপর তীব্রতার উপর তার মানে গতি শক্তি নির্ভর করে কার উপর আলোর তীব্রতার উপর কি বললাম ক্লিয়ার তার মানে ফটোইলেকট্রন সরি নিবৃতি বিভক্ত ধাতু নিজস্ব ধর্ম ভুল বললাম সরি নিবৃতি বিভক্ত ধাতু নিজস্ব ধর্ম ও তো আলোর তীব্রতার উপর নির্ভর করবে না প্রত্যেক ধাতু নিবৃতি আলাদা কারণ তার মধ্যে ইলেকট্রনটা কি শক্তি নিয়ে আছে সেটা তো আরো বাইরে কারোর উপর নির্ভর করছে না তাহলে নিবৃতি বিভব যে মানে বেগ তো ই তো ধ্রুবক এম তো ধ্রুবক কারণ ইলেকট্রনের আধান ধ্রুবক ভর ধ্রুবক দুই ধ্রুবক তাহলে কার উপর নির্ভর করে স্টপিং পোটেনশিয়ালের উপর স্টপিং পোটেনশিয়াল কোন ধাতুর নিজস্ব ইন্টারনাল প্রপার্টি ঠিক আছে তার মানে ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কোনোভাবেই কার উপর নির্ভর করছে না তীব্রতার উপর নির্ভর করছে তার মানে আমি এখানে অনেকগুলো জিনিস জেনে ফেললাম প্রবাহ মাত্রা তীব্রতার উপর নির্ভর করবে প্রবাহ মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করবে না স্টপিং পোটেনশিয়াল তীব্রতার উপর নির্ভর করবে না গতি শক্তি বা বেগ তীব্রতার উপর নির্ভর করবে না কি বললাম ক্লিয়ার তার মানে যদি আমি আলোক প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য বলতে চাই বা অনেক সময় বলে ল ফটোইলেকট্রিকে যদি বৈশিষ্ট্য বলতে সেখানে আমি কি কি পয়েন্ট বলবো আজকে যেগুলো পড়লাম ওগুলোর মধ্যে থেকেই পয়েন্ট বের করবো আমি আর এক্সট্রা কিছু পয়েন্ট বলছি না তাহলে ফার্স্ট আমি কি বললাম আজকে যদি বলি আলোক পরীক্ষার যদি বৈশিষ্ট্য বলি আজকে যেগুলো পড়েছি তারপর এক আমি কি পড়েছি যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তার সমানুপাতিক তীব্রতা আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলো তীব্রতা সমানুপাতিক তখন যদি 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 আপতিত আলো কম্পাঙ্কটা কার থেকে বেশি হয় প্রারম্ভ কম্পাঙ্ক তাহলে আগে তো ভর্তি হয় আগে তো প্রবাহটা ভর্তি হয় তারপর তো সমানুপাতি বল এটা মেন কনসেপ্ট এটা হলে তারপরে প্রবাহ মাত্রা পাবো তখন তীব্রতা সমানুপাতি কি বললাম ক্লিয়ার একটা তাহলে সেখানে আমি কি বলতে পারি যে আপতিত আলো মানে যেটা বললাম সূচনা কম্পাঙ্ক যেটা সেটাই আমি বলবো যে আপতিত আলোর কম্পাঙ্কের মান একটা ন্যূনতম মানের উপরে হতে হয় না হলে আলোক প্রতিক্রিয়া ঘটবে না সেই ন্যূনতম মানটা মানে কি বলবো সূচনা কম্পাঙ্ক ঠিক আছে এবার যদি সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো পড়ে তাহলে নিবৃতি বিভব ভিএস এবং গতি শক্তি ইম্যাক্স এরা তীব্রতার উপর নির্ভর করে না কিন্তু কার উপর নির্ভর করে এরা নির্ভর করে কম্পাঙ্কের উপর কম্পাঙ্কের তো সে নির্ভরশীলতা কেমন সমানুপাতিক তাহলে স্টপিং পোটেনশিয়াল আর গতি শক্তি তীব্রতা নির্ভর করছে না কার উপর নির্ভর করছে কম্পাঙ্কের সেটা কেমন সমানুপাতিক চার নম্বর পানি বলতে পারি যে এই পুরো ব্যাপারটা একটা মেটালে এসে লাইট পড়লো লাইট পড়লো দিয়ে সরি ইউভি রেসে পড়লো সেটা দিয়ে একটা বেরালো এই যে পুরো ব্যাপারটা খুব তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে ঘটে সেটা আমরা তো 10^-9 সেকেন্ড কি 10^-8 সেকেন্ড এই রেঞ্জে ঘটে যাচ্ছে ফলে আমি বলতে পারি আলোক প্রতিক্রিয়া তাৎক্ষণিক একটা ক্রিয়া আলোক প্রতিক্রিয়া একটা তাৎক্ষণিক ক্রিয়া এটা আমি বলতে পারি ঠিক আছে মজার ব্যাপার এখানে আর কি বলছি যখন বৈশিষ্ট্য বলছি বলে দিই এই পদ্ধতি কিন্তু খুব লেস আসছে তুমি দেখবে আমি যখন ছবি আসছিলাম আমি বললাম যে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট পাবো মানে দেখা যাচ্ছে আলো যে শক্তি নিয়ে পড়ছে বা আপতিত আলো যে শক্তি সে আপতিত আলোর শক্তি মাত্র 1% কি তারও কম ইলেকট্রন নিয়ে বেরাচ্ছে তার মানে আপতিত আলোর শক্তির 1% বা তারও কম ইলেকট্রন নিঃসরণ সমর্থ হচ্ছে বাকিটা কিন্তু আমি পাচ্ছি না ফলে এর এফিসিয়েন্সি মানে আলোক প্রতিক্রিয়ার এফিসিয়েন্সি বলতে পারো 1% কম খুব দক্ষতা কম যেহেতু শক্তিটাও সেই লেভেলে ইনপুট ইনপুট থেকে আউটপুটে আসছে না মানে আলো থেকে ইলেকট্রনে হস্তান্তরিত হচ্ছে না এটা হচ্ছে আমার আলোক প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য এবার এইটা এই বৈশিষ্ট্যকে আমি ফটোইলেকট্রিক এফেক্ট ফলে পড়লাম আমরা এতদিন জানি কি
যদি আমরা জানি আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে আলো যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয় তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে সমস্ত ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্ম দিয়ে আমি এই বৈশিষ্ট্যগুলোকে কি ব্যাখ্যা করতে পারবো? দেখা যাক। ধরো কি বলছে, যদি আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়, কথাটাই বললাম, তার মানে তরঙ্গটা তরঙ্গ মুখ থাকবে, কারণ যখন সেই তরঙ্গ মুখটা ধাতব বিশিষ্ট বসে পড়বে তখন প্রত্যেকটা ইলেকট্রনের উপর সে সমান শক্তি প্রয়োগ করবে, মানে সমান শক্তি আপতন করবে, এবং প্রতিটা ইলেকট্রন সমান শক্তি সংগ্রহ করবে 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 তারপরে যে আলোটায় সেখানে পড়লো, যদি তড়িৎ চুম্বকের তরঙ্গ হয় তার মানে তরঙ্গ বসে পড়লো, ফলে প্রত্যেকটা ইলেকট্রনের উপর সে সমান শক্তি দিল। কালে শক্তি কমও হয় ভিতরে থাকা ইলেকট্রনটা, তার দ্বারা নিজের শক্তি কম, তাহলে সে একটু বেশি সময় পেলে সেও বেরাবে, আর যার শক্তি বেশি সে কম সময় বেরিয়ে আসবে, তার মানে সবাই বেরাবে। সোজা কথা এটাই, সবাই যদি বেরায় তাহলে আলোর তীব্রতার উপর প্রভাব মাত্রা নির্ভর করা উচিত নয়। যে তীব্রই আলো পড়ুক না কেন, সময় পেলে সবই আমি প্রভাব মাত্রা পাবো সময় পেলে, এবং সেটা হওয়া উচিত ছিল যদি আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়। কিন্তু আমরা জানি প্রভাব মাত্রার তীব্রতা সমানুপাতিক, তাহলে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এটা হওয়া উচিত ছিল না, কিন্তু বাস্তবে এটা হচ্ছে, তাহলে এটাকে ব্যাখ্যা করতে পারলো নাকি তরঙ্গ তত্ত্ব। কি বললাম ক্লিয়ার? এবার আলোর কম্পাঙ্ক যাই হোক না কেন, যখন একটা তরঙ্গ মুখে ধরে পড়বে তাহলে শক্তি দেবে, সেই শক্তি ইলেকট্রন বেরাবে, তার মানে সূচনা কম্পাঙ্কের কোনো গল্প হয়নি তরঙ্গ তত্ত্ব অনুযায়ী। ক্লিয়ার? এরপরে যখন কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এসে পড়বে ধাতুর মুক্ত উপর, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে তার মধ্যে কি আছে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে, তাহলে যখন সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কোনো পরমাণুর উপর পড়বে তখন সেই বহিঃস্থ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যেকার তড়িৎ ক্ষেত্র, মানে যেটা এখন বলতে পারি বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র, সেই বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রটা কি করবে, এই ইলেকট্রনের গতিশক্তিকে বৃদ্ধি করতে পারে, তাহলে ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করা উচিত ছিল। ক্লিয়ার? স্টপিং পোটেনশিয়াল কমে যেতে পারত, কিন্তু বাস্তবে তা হয় না, নির্ভর করে না, মানে তীব্র বেশি আলো হলে গতিকে বৃদ্ধি পাওয়া উচিত ছিল, বেশি কারেন্ট পেতাম, সরি গতিকে বৃদ্ধি হয়েছিল, ঠিক আছে, কারেন্ট অল্প আসছে না, কিন্তু সেটা হলো না। তার মানে কি, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমি প্রথম তিনটের কোনোটাই বলতে পারলাম না, ফোর্থ পয়েন্ট যদি বলি যে তরঙ্গ তত্ত্ব অনুসারে সমস্ত ইলেকট্রনের উপর যদি আমার তরঙ্গ এসে পড়ে তাহলে সেই তরঙ্গ থেকে ইলেকট্রনের শক্তি সব নিতে কিছুটা সময় লাগা উচিত, তার মানে যে আলোক পড়তে যে তাৎক্ষণিক এটাও তরঙ্গ তত্ত্ব বলতে পারবে না। তার মানে তরঙ্গ তত্ত্ব আমার আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষা লব্ধ যে মান, যে ভ্যালুগুলো আমি পেলাম পরীক্ষা করে, সে কোনোটা ভ্যালুকেই তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারলো না। ফার্স্ট কি পারলো না, প্রভাব মাত্রা তীব্রতার উপর নির্ভর করে, দ্বিতীয় কি পারলো না, সূচনা কম্পাঙ্কের ধারণা দিতে পারলো না, তৃতীয় কি বললো যে তড়িৎ চুম্বকের তরঙ্গ মানে তার বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র ধরুন সে গতিশক্তি মানে মুক্ত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি করতে পারত, মানে এই গতিশক্তি স্টপিং পোটেনশিয়াল তীব্রতার উপর নির্ভর করতে পারত, কিন্তু বাস্তবে এটা তীব্রতার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কম্পাঙ্কের উপর, এর ব্যাখ্যা দিতে পারলো না। চতুর্থ সে কি ভুলটা করলো, যে যদি তরঙ্গ মুখ হয় সেই তরঙ্গ মুখে এসে আলো পড়ে এবং সেই তরঙ্গ মুখের থাকা শক্তি ইলেকট্রনে হস্তান্তরিত হতে একটা সময় লাগা উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখলাম আলো তড়িৎটা গিয়ে তাৎক্ষণিক, কারণ এখান থেকেও আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে ফটোইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করতে পারলাম না। ফার্স্ট ভিডিওতে এই পদ্ধতি থাক, ঠিক আছে, ভিডিও লেন্দি হয়ে গেলে তোমাদের অনেকে দেখতে অসুবিধে পাবে, বলে তোমরা অনেকে আমার স্যার লেন্দি ভিডিও দেখালি, তো এইটা জাস্ট ফটো ইলেকট্রিক এফেক্টের স্টার্টিং, তার মানে তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গেল, তাহলে আমাকে নতুন কোন থিওরি ভাবতে হবে, যে থিওরি দিয়ে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করব নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে, আমরা সেই থিওরিটাই দেব যে থিওরি দিয়ে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টকে
পুরোপুরি পরীক্ষা লাগবে তোমাকে, আমার তাত্ত্বিক মানসিকতা মেলাতে পারবো। ওই থিওরিটি হচ্ছে আমার কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। তাহলে আজকে আমরা কোনো কোয়ান্টাম থিওরি নিয়ে আলোচনা করলাম না, জাস্ট কোয়ান্টামের কনসেপ্ট দিয়ে ফটোনিক এফেক্টটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে, গুড নাইট।